স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমার বাড়ির দলিলটা কোথায় সরিয়ে রেখেছিস বল? দাদু ভাই, তারা কি না করে তুমি ভালো করে চুপ করো তো দাদু ভাই। তুমি বুঝবে না কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সে তো আমার আলমারিতে যে এ বাড়ির দলিল ছিল সেটা নিশ্চয়ই তুই জানতি। বোলিং এ আছে মনি, ব্যাটিং এ জান্নাত। দেখা যাক কে কার পারফরম্যান্সে আমাদের ঝলক সাহেবকে তার ঝলকানি দেখাতে পারে। বারবার ইয়র্কার দিচ্ছে মনি, তার মানে আমার দুর্বলতা টের পেয়েছে, অন্য কিছু ট্রাই করতে হবে। এটা কোন কথা না, তোকে নাম শালি দিলা ভাই, তাই রে নাই রে না। কি ব্যাপার আয়ান, হঠাৎ অফিসে? হ্যাঁ একটু আসতে হলো, অফিসে কেউ নেই নাকি? অফিস ছেড়ে দিয়েছেন বলে সময়টাও ভুলে গেছেন? ঘড়িতে দেখেন কয়টা বাজে। ও হ্যাঁ, অফিসের সময় তো শেষ। তা এই অসময়ে কেন এসেছেন বললেন না তো? মানে আচ্ছা, আমি একবার চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে চাই, খুবই জরুরি। আপনাকে আমি সকালবেলা এত করে বোঝালাম, তবু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না। হ্যাঁ সাহেব, আপনি একদম ভয় পাবেন না, আমি সরাসরি একটু স্যারের সঙ্গে কথা বলতে চাই। স্যারকে একটু বলেন যে আমি এসেছি। কিভাবে বলবো, স্যার তো চলে গেছেন। কিন্তু গেটম্যান তো বলল স্যার এখনো বেরি হননি। তাই নাকি? ভুল হতেই পারে, আসলে এত কাজের চাপে থাকি। আপনার এই অজস্র কাজের চাপের মধ্যে একটু সময় বের করে স্যারকে একটু বলবেন প্লিজ, নাকি আমি নিজেই যাবো? না 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 না, যাবেন না, যাওয়া যাবে না, স্যার নিষেধ করেছেন। আমি তো স্যারকে বলে আসিনি যে আমি আসবো, তাহলে আমাকে কিভাবে নিষেধ করবেন? আরে বাবা, আপনাকে না, অফিসের সবাইকে। অফিস আওয়ারের পর স্যারের রুমে যাওয়ার অনুমতি নেই, করা নিষেধ আছে। নিষেধ আছে মানে? আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে ফোন করছি, দেখি নিষেধাজ্ঞা ভেঙে আমি ভেতরে যেতে পারি কিনা। এখন যদি স্যার ফোনটা রিসিভ করে তাহলে তো আমি ধরে খেয়ে যাবো। স্যার ফোন ধরলেন না কেন? খুব ভালো করেছে। কি বললেন আপনি? না 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 কিছু না। না আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? স্যার ফোন ধরে নাই, তাতে কি হয়েছে? শুধু দর্শক ডাগলদের বাইরে থেকে যারা এই হাই স্কোরিং ম্যাচ দেখছেন তাদের জানিয়ে রাখি, রানের পাহাড় গড়েছেন কমলা দল। নির্ধারিত 20 ওভারে
191 রান 4 উইকেট হারি, যাতে সবচেয়ে বেশি অবদান জান্নাতের। 50 বলে 90 রানের এক ঝড়ো মারকুট ইনিংস খেলেছে সে, যাতে রয়েছে 6টি 4-এর মার এবং 10টি 6-এর মার। অন্যদিকে সাদা তেমন কোনো সুবিধাই করতে পারেনি। একমাত্র মনি 2টি উইকেট নিয়েছে, তাও 40টি রানের বিনিময়ে। দেখা যাক এই পাহাড় সমরানের চ্যালেঞ্জ তারা কিভাবে নেয়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে নামবে, দেখা যাক তারা পারে কিনা। আমি শেষ কবে এত বাজে টিম নিয়ে খেলেছি আমার মনে পড়ে না। বোলিং ফিল্ডিং কিচ্ছু ভালো হয়নি, বাকি রইল ব্যাটিং। নির্বাচক স্যার যে কোনো একজনকে হাতে রাখবে, ঠিক আছে, এখানে নিজেদের পারফর্ম করার সুযোগ রয়েছে। তাই আমি বলবো আমাদের সব ভুল শুধরে নিজেদেরকে তৈরি করতে হবে, ভালো ব্যাটিং করে আমাদের দলকে জেতাতে হবে। কি পারবো না? আমরা পারবো না? Yes. মনি, এখন আমি সবকিছু বাদ দিয়ে শুধু বলবো তুমি নিজেকে নিয়ে ভাবো, তোমার নিজের রান নিয়ে ভাবো। কারণ আমাদের যে রানের অবস্থা, তাতে করে এখন আমরা যদি প্রথম চারজন ভালো করে ব্যাট না করি, তাহলে আমাদের জেতা কিন্তু খুব মুশকিল। মানে কি বুঝতে পেরেছো? আমাদের হার নিশ্চিত। তাহলে আমি কয় নম্বরে নামতেছি? তুমি সবসময় যেটা ভালো করো ওয়ান ডাউনে। মানে খুব ভালো খেলতেছ, একটা দুইটা না 10টা সিক্স মারছিস। ইশ, এই খেলাটা যদি তোর মারে দেখাইতে পারতাম। বাবা প্লিজ, তুমি যাও তো, এখন কেউ দেখলে সমস্যা হয়ে যাবে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। শুন, বোলিংও কিন্তু ভালো করতে হইব, ঠিক আছে? বাবা যাও না। ১৯১ রান, বাহ, অনেক রান হয়েছে। সবচেয়ে বেশি রান কে করলো জানলাম নিশ্চয়। জি স্যার, মেয়েটা দারুণ খেলে স্যার, মেয়ে অন্য মাস্টারের জন্য। মাঠে নামছে জাতীয় দলের ক্যাপ্টেন নায়রা আর বৃষ্টি। সাদা দলের এই দুই বিগ হিটারের বাইরেও আছে মাশরাফি জুনিয়র, মনি, তাদের উপরে তাকিয়ে আছে সবাই। বিগ হিট করতে পারলে একটা জমজমাট খেলা কিন্তু উপহার দিতে পারবে এরা। মনে হয় জান্নাত ভালো খেলছে দেখা সত্তারে শাবাশি দিতেছে। বোলিংটা আমার একটু ভালো হয় নাই। না, বোলিং যেমন তেমন হয়েছে যাক, ব্যাটিং আমার যেমনি হোক ভালো করতে হইব। শাবাশি না পাই কিন্তু দলে আমার জায়গা করে নিতে হবে। ব্যাটিং তো করলে, এখন বোলিং করেও দেখিয়ে দিতে হবে যে ইউ আর দ্য বেস্ট অলরাউন্ডার রাইট নাও, এবং তুমি আসল মাশরাফি জুনিয়র। যাও বোলিং করে দেখিয়ে দাও সবাই। থ্যাংক ইউ স্যার।
খেলা শুরু। জান্নাতের প্রথম বল মোকাবেলা করবে নায়লা। মেয়েটার বলে ভালোই সুইং আছে, মনির থেকেও বেশি ইফেক্টিভ মনে হচ্ছে। হবে হইব মাসবি জুনিয়র হইব। আসলে মেয়েটা ভালো খেলছে, নাহলে কি অন্তত নাইলারে আটকাইতে পারতো? ও তো ব্যাটও করলো খুব ভালো, বিশ্বকাপ দলে কার চান্স পাওয়া উচিত, তোর নাকি জান্নাতে? খুব একটা সুবিধা কিন্তু করতে পারেনি নাইলা। আপা 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 রাতে হ্যাঁ 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 ও হ্যাঁ 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 অসুবিধা নাই। হ্যাঁ ওই যে রাস্তার মাথায় তো, হ্যাঁ আপনি ওখানে যে কাউকে একটু কষ্ট করে একটু জিজ্ঞেস করেন, খান বাড়ি দিলারা খানের বাড়ি জিজ্ঞেস করলে সবাই দেখিয়ে দেবে। জি জি জি, যত তাড়াতাড়ি আসেন আপনারা ততই তো ভালো, প্লিজ। হ্যাঁ আপা আপা, হ্যাঁ এই শোন না সিতু, তুই এসেছিস ভালো হয়েছে, এই যে বিস্কিট চানাচুরগুলো আমি নিয়ে রেখেছি, একটু ট্রেতে রাখ, তো ট্রেতে রাখ, একটু ট্রেতে তুলে রাখ। তোকে না প্রশ্ন করতে নিষেধ করেছি, কেউ আসলে তো দেখতেই পাবি। আশ্চর্য তো, আমাকে বললে সমস্যা কি? সিতু তোকে বলছি না, তুই যদি আবার ভয় পেয়ে যাস। আমি ভয় পাবো? কি যে বলিস না পা, এই সিতারা বেগমকে ভয় দেখানো অত সহজ না। বাড়িতে পুলিশ আসছে। পুলিশ? পুলিশ কেন আপা? কেন আবার, আমি ডেকেছি তাই আসছেন। ভয় পেলি নাকি তুই? এই জন্য তো তোকে আমি বলতে চাইনি। ও সিতো, ওই পুলিশরা কিন্তু বাড়িতে অনেকক্ষণ থাকবে, চা বিস্কিট চানাচুর এখন দিচ্ছি, তুই যেহেতু ওনারা অনেকক্ষণ থাকবেন একটু হালকা নাস্তার ব্যবস্থা করিস। হ্যাঁ আপা,
আমার পুলিশের কি দরকার? একটু ভালো মতো খুঁজলেই কিন্তু দলিলটা হয়তো পাওয়া যেতে পারে। তাহলে তুই একবার খুঁজে দেখ না, আমরা তো খুঁজলাম, আমাদের চোখে তো পড়লো না, তোর চোখে অবশ্য পড়তে পারে, তুই তো বাইরের মানুষ, একবার দেখ তো। তুই এ কথা বলতে পারলি আপা? আমি বাইরের মানুষ? ন্যাকামি করিস না তো। আপা বলছিলাম কি, তুই কল করে পুলিশকে আসতে না করে দে। কেন, তুই কি নিশ্চিত এবার খুঁজলে দলিলটা পাওয়া যাবে? পাওয়া যেতেও পারে, আর যদি পাওয়াই যায় তাহলে শুধু শুধু পুলিশকে ডেকে হয়রানি করার দরকার কি? তুই গিয়ে তাহলে খুঁজতে থাক, আমি এদিকটা সামলে নিচ্ছি। হ্যাঁ এসি তো না রে, চল আমি সহ যাই, একসাথে খুঁজি। কেন, তোর যাওয়ার দরকার কি? তুই এখানে থাক না পা, আরাম কর। কি বলিস, আরাম? আমার আরাম সব হারাম হয়ে গেছে রে সিতু। এই যে আমার এই বাড়িটা দেখছিস না, বাড়িটার দাম কত জানিস? 10 কোটি টাকার উপরে। এত দামি বাড়ির একটা দলিল খুঁজেই পাচ্ছি না, হারিয়ে গেল। আর আমাকে আরাম করতে বলছিস? না না না, চল একসাথে খুঁজবো, চল। এই আপা, আপা তুই থাক না, তুই থাক, আমি একাই একাই খুঁজে বের করবো দলিলটা। কি করে পারবি, তোর না শরীরটা খারাপ? হ্যাঁ একটু আগেই তো শরীর খারাপ ছিল, এখন আমি ঠিক আছি। দেখ একদম সুস্থ আছি, আমি খুঁজে বের করছি, তুই থাক। আচ্ছা কি ব্যাপার, মনি কোথায়, কি হলো, কথা বলছো না কেন তোমরা? মনি রে এখানে ছিল একটু আগেই তো দেখলাম, এখন কোথায় কি জানি, আমাদের তো কিছু বলে নাই। চলে এসেছো দাদু ভাই, কি খবর? খবর ভালো না দাদু ভাই। তার মানে চেয়ারম্যান সাহেব টাকা দেননি? আপা চেয়ারম্যান স্যারের কি মাথা খারাপ হয়েছে যে মনির কথায় 30 লাখ টাকা দিয়ে দেবে? আহ দাদু ভাই চুপ করবে,